উপরে লক্ষ লক্ষ মা বন্ধুর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেটেছে, আল্লাহর গজব তাদের উপরে সেভাবেই পড়ে গেছে, তারা চলে গেল, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলেন। কিন্তু এসে দেশ যখন দেশের সেবা তিনি শুরু করলেন, তিনি দেখলেন একটা ছোট্ট দেশ, তারপরেও তো একটা রাষ্ট্র সংবিধান ছাড়া চলে না, ঠিক কিনা, একটা নীতিমালা থাকতে হবে। তখনকার ডক্টর কামাল যুব নেতা এবং আমেরিকা লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে আসছেন, বঙ্গবন্ধু জানতেন না ডক্টর কামাল যে এমন বেইমান জাতীয় নাস্তি, তিনি বড় মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধু, যাকে তাকে বিশ্বাস করতে, ঠিক কিনা বলো, দিলটার মনটা ছিল সাগরের মতো, আল্লাহ আকবার বিশ্বাস করে ডক্টর কামালের নেতৃত্বে দেশের কনস্টিটিউশন সংবিধান রচনার জন্য মালাউনের বাচ্চা নাম তার সুরঞ্জিত সেন গুপ্ত, তাকেও সদস্য দিয়ে তোমরা একটা সংবিধান বানাও। এই ডক্টর কামালরা 1972 সালে এত বড় বেইমানি জাতির সাথে করেছে, এরা সংবিধান লিখতে যায়। লেনিন কমিউনিস্টদের নেতা, 13টা যার সন্তানের জনক মানে বিশ্ব লম্পট, ঠিক কিনা, লেনিনের নামটা তারা সংবিধানে লেখলো, এখনো লেখা আছে বাংলাদেশে, কমিউনিজমের কথা বলতে যে লেনিনের নাম তার লিখেছে। এরপর আপনার কি যেন বলা হয়, ধর্মনিরপেক্ষতার কথা বলতে যায়, ভারতের অর্থলেন্টা মহাত্মা গান্ধীর কথা, তারপরে আপনার ডেমোক্রেসি গণতন্ত্রের কথা লিখতে যেয়ে আব্রাহাম লিঙ্কনের কথা সসম্মানে তারা লিখেছে, এখনো বাংলাদেশের সংবিধানে তাদের নামগুলি আছে। অথচ এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথায় যদি কেউ বিশ্বাস করে, একটা পাক্কা মুসলমান এক সেকেন্ডে পাক্কা কাফের হয়ে যাবে, ঠিক কিনা কর, কারণ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কলমাটা হলো অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, জনগণের জন্য সব, জনগণ থেকেই সব, জনগণই ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন মুসলমানের ইমান থাকে? আমাদের কলমার ইংরেজি ট্রান্সলেশন তো হলো অফ দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ, আল্লাহর জন্য সব, আল্লাহ থেকেই সব, আল্লাহই ক্ষমতার মালিক, ঠিক কিনা জোরে কর। সেই আব্রাহাম, অসংখ্য মাহফিল আমি এলাকা বিভিন্ন জায়গায় এসেছি, আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘাঙর ঘাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে রাজি আছেন? তবে সাবধান বাবা, আমাদের আওয়াজ কিন্তু ধানের সিসার নৌকার জন্য হবে না, আমাদের আওয়াজ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা বলে। আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আওয়াজ করতে রাজি আছেন? তাহলে গলাটা পরিষ্কার করেন, ভালো করে গলা ভারী দেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? জবান খুলে বলেন না কেন, তলায় না গলায়? আলহামদুলিল্লাহ, জমা রাখেন আর একটা সুন্নত আদায় করে বসেন। আমার ভাইরা, সচরাচর এইরকম ছোটখাটো মাহফিলে কোনো আয়োজনে আমরা যাই না, সময় দিতে পারি না, কিন্তু এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব রফিক সাহেব খুব মহাব্বত করেন, এবং আপনাদের এলাকায় আমাদের খতমনুভূতের ঘরে ঘরে কর্মী আছে, ওই যে যারা দাবি তুলেছেন সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, ঠিক না? আপনারা আইন চান? এই কথা বলেন না কেন, আইন চান? আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, আইন আপনারা চান? কারা কারা চান হাত তোলে, আল্লাহ আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেখেন, আল্লাহ আকবার বলে, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন, আমিন। হাজার বছরের শ্রেষ্ঠ সুসংবাদ, ইনশাল্লাহ আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে এই বিল বাংলাদেশের সংসদে পাশ হবে, ইনশাল্লাহ বলে। সুন্নতটা হলো এই বাবা, ফাঁক ফোকর রাখতে পারবেন না, আমরা 10 জন হোক আর 10 লাখ লোক হোক, আমরা সুন্নত তরিকায় বসাবো, ঠিক কিনা বলে। এই যে ফাঁক রেখেছেন, শয়তান বসে মাহফিলের বরকত নষ্ট করে দেবে, 1 ইঞ্চি ফাঁক রাখা যাবে না কারো পক্ষে, যে যত তাড়াতাড়ি সামনে গিয়ে আসবেন, একটা সুন্নত তাদাই হবে 100 শহীদের সওয়াব, সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজ মাহফিলে যে যত তাড়াতাড়ি সামনে আসে, আল্লাহ তার দোয়া তত তাড়াতাড়ি কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যারা ল্যাপের নিচে ঢুকে গেছেন, ল্যাপ ছুড়ে ফেলে তাড়াতাড়ি চলে আসুন, জীবনের বড় সাংঘাতিক এক বরকত থেকে বঞ্চিত হবেন, ঠিক কিনা বলে। কারণ আজকে আপনাদের এই মাহফিলে এমন একটা সুসংবাদ শুনিয়ে দিয়ে যাব, 100 বছর বয়সে যদি আপনার হয়, আপনার মায়ের পেট থেকে পড়ে এত বড় সুসংবাদ আর শুনেন নাই, সুবহানাল্লাহ বলেন। তাই রাস্তাঘাটে বাড়িতে যত পুরুষ লোক আছেন, মেহরবানি করে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, মা বোনরা পর্দা, যেহেতু মহিলা মাদ্রাসা, আজকে মহিলাদের জন্য উল্লেখযোগ্য কিছু কথা আমি বলবো, আল্লাহ পাক যেন এই কথাগুলির উপরে আমল করে আমাদের কলিজার টুকরা, হীরাখণ্ড, দেশ ও জাতির ভবিষ্যৎ, একটি সংসারের ভিত্তি মূলে যিনি ফাউন্ডেশনের কাজ করেন একজন নারী, আল্লাহ তাদেরকে যেন জামানার আয়েশা, ফাতেমা, খাদিজা বানায় দেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আমার ভাইরা রাত বেড়ে গেছে, আমি চেয়েছিলাম 9টা মঞ্চে বসে 10:30-11টার আগে আপনাদেরকে বিদায় করে দেব, কিন্তু মাদ্রাসার স্বার্থে ওলামায়ে কেরাম কথা বলেছেন, তারপরে আবার আমাদের দেশে ওয়াজ মাহফিল হলেই এই ট্রেডিশনটা 30-40 বছর আগে ছিল না। দুনিয়ার নেতারা ভয় তো স্টেজে উঠতো না, ওয়াজ মাহফিল উঠলে সুর করে সুরের মতো বসে থাকতো বয়ান শুনতে কেউ কোন, কিন্তু এখন আমাদের নামে মানুষ দাওয়াত দিয়ে প্রায় জায়গায় দেখি মাহফিল কমিটির 1 লাখ নষ্ট হয়ে গেছে, নেতা নেতা নাইলে টাকা পাওয়া যাবে না, অমুক নাইলে এই পাওয়া যাবে না, তমুক নাইলে সেই পাওয়া যাবে না, এই অনেক নেতৃবৃন্দের বক্তৃতা আপনারা শুনেছেন। কারণ আমরা ওয়াজ মাহফিল গুলিতে চাই যত পাক পবিত্র রাখা যায়, ঠিক কিনা জোরে কন, কারণ কথায় আর কাজে মিল না থাকে তাদেরকে বলা হয় মুনাফিক, কি বলেন ঠিক না? আর যেটা যাদের মঞ্চ ওয়াজ মাহফিলে, যদি একটা মাহফিলে একজন প্রধান বক্তার আগে যদি 5 জন নেতা বক্তৃতা করেন আপনাদের জনসভায়, তাহলে আমাদের 5 জনকে কথা বলতে দেওয়ার দরকার, ঠিক কিনা জোরে কন, কি বলেন ঠিক না? সেটা তো হয় না, এই কারণে মনে করবেন আমাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। আমার ভাইরা তারাও কিছু সময় নিয়েছেন, মাদ্রাসার উপকার হয়েছে, টাকা পয়সা দিয়ে গেছেন, সময় এমনি এমনি বেড়ে গেছে, সেজন্য 2.5 ঘন্টার কথা আমি 1.5 ঘন্টার মধ্যে আরো কম সময়ে শেষ করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। প্রথমেই বলি আপনাদেরকে একটু লেখাপড়া করবেন, জ্ঞান বুদ্ধি অর্জন করবেন, চোখ কান খোলা থাকবেন, কারণ আমাদের এই বাংলাদেশে আমাদের প্রিয় নবীজির উপরে যে জুলুম হয়েছে, এই জুলুম কোনো চোরচামারের উপরে হয় নাই, ঠিক কিনা? সেই জুলুমটা কি, দেশটা স্বাধীন হলো 1971 সালে, আপনারা কিন্তু অন্য জেলার লোক না, টাঙ্গাইল জেলার লোক, লক্ষ লক্ষ লোকেরা মুক্তিযুদ্ধ করেছেন, একটা লোক বঙ্গবীর উপাধি পেয়েছে, তার বাড়ি এই টাঙ্গাইলে, ঠিক কিনা জানা? অর্থাৎ বঙ্গবীরের দেশের লোক একটু আকল জ্ঞান করে, বুদ্ধিশুদ্ধি করে, একটু জ্ঞান বুদ্ধি করে চলবেন এবং হিসাব মেলাবেন। 71-এ দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো কেন, 47 সালে ইংরেজরা দেশ থেকে চলে গেল, তাদেরকে যেতে বাধ্য করা হলো, 23 বছর আমরা পাকিস্তানিদের সাথে থাকলাম, কিন্তু এরা এত অসভ্য নেতা ছিল, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, ওই পাঠানের বাচ্চারা, দেশ একটা, তারাও মুসলমান আমরাও মুসলমান, তারপর আমাদেরকে শুধু ঠকায়, বাঙালির চাকরি দিতে চায় না, বাঙালি সেনাপ্রধান হয় না, 23 বছর ইতিহাসে বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারে না, সর্বশেষ 70-এর নির্বাচনে ব্যাপকভাবে ভোট পেলেন একজন বাঙালি, নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এত ভোট পাইলেন পাকিস্তান পার্লামেন্টের মেজরিটি পার্টির লিডার, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, নেতা হিসেবে তিনি আবির্ভূত হলেন। তখনকার পাকিস্তানের কনস্টিটিউশন, তার নীতিমালা, সংবিধান অনুযায়ী শেখ মুজিবের হাতে ক্ষমতাটা দিয়ে দিলেই হয়, ঠিক কিনা? তিনি ভোট পেয়েছেন বেশি এমপি, তার হাতেই তো ক্ষমতা দেবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ওই সকল পাঠানের বাচ্চারা, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, এই অসভ্যের গোষ্ঠীরা দেখলেন শেখ মুজিবের সব যোগ্যতা আছে, ভালো লিডার, ভালো নেতা, ভালো বক্তা, সব আছে মুজিবের, কিন্তু একটা দোষ শেখ মুজিবের, শেখ মুজিব বাংলায় কথা বলে, বাঙালিদের হাতে পাকিস্তানের ক্ষমতা দেব না, ওদের মুখে লাথি মারি, ঠিক কিনা জোরে কর? সে কারণেই তো জাতি বিক্ষুব্ধ হলো, কিন্তু শেখ মুজিব একজন মহান নেতা ছিলেন, ভোটে পাশ করে তাকে ক্ষমতা দেয় না, তারপরে তিনি ভাষণে বলেছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার বাঙালির অধিকার চাই, ঠিক কিনা জোরে কর? আল্লাহ প্রেমে যতবার জবাব দেবেন ততবার সগিরা গুনাহ মাফ হবে, সুবহান আল্লাহ বলেন, জবান খুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন, এটা জেন্টিলিটি ফুটাবার জায়গা না, ভদ্রলোকই দেখার জায়গা, বা ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা না, এগুলি দাসত্ব প্রকাশ করার জায়গা, ঠিক কিনা? আমি গোলাম, আমার মালিককে জবান খুলে আল্লাহু আকবার বলে ডাক দেবো, ঠিক কিনা? এখানে আওয়াজ করে না, কিন্তু দাঁড়ি পাকা 80 বছরের বুড়ো ওই দুনিয়াদার নেতারা যারা কথা বলে ওলি আল্লাহর মতো কাজ করে, ইবলিস শয়তানের মতো, এরা ভোটে দাঁড়াইলে হক্কা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তখন 80 বছরের বুড়োটাও গলার গামছা কোমরে বান্ধা চিংড়ি মাছের মতো লাগায়, ঠিক কিনা? তাই ঠিক না? আর এত বড় নিমুখ হারান বেঈমান বিশ্বাসঘাতক যে আল্লাহ তার মায়ের পেটে তার কণ্ঠনালীতে মাইকের মেশিন সৃষ্টি করেছে, কথা বলার যত যন্ত্রপাতি লাগে, জিব্বা লাগে, ছোট জিব্বা লাগে, দাঁত লাগে, কণ্ঠলানি লাগে, এটা দলের নেতা কোনো পীর সাহেব দেয় নাই, তোমার মায়ের পেটের ছোট্ট জায়গায় আল্লাহ নিজের হাতে মেশিন বসায় দিয়েছে। তো কথা বলার তৌফিক দিলেন আল্লাহ,
কথা বলার যন্ত্র বানাইলেন আল্লাহ, তার নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জবানে জোরে গলা ফাটায় আসে না, কিন্তু নেতা আইলে বাবারে বাবা দেখলাম তো ভাষণে, আরে বাপ রে বাপ, ফলনা আগমন শুভেচ্ছা স্বাগতম, মনে হয় ডায়রিয়া হয়ে যাবে পাতলা পায়খানা, ঠিক কিনা এমনি তো নিমু খারাপ। এই বাংলাদেশের মানুষ আজকে লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছিলাম, বাঙালিদের সামনে ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল, একাত্তরের মুক্তিযুদ্ধের সুতি কাটা, ঠিক কিনা জনে কন, কাদেরিয়া বাহিনীর এক উত্তপ্ত জায়গায় কথা বলছি, সেখানে আপনারা সবাই স্বীকার করবেন, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একজনেরটা খায় আরেকজনের গান গায়, তারে কয় নিমু খারাম, বেঈমান, বিশ্বাসঘাতক, নির্যাতক, ঠিক কিনা? তো আল্লাহর জমিনের চাউলের ভাত খাইবা, আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত, আল্লাহর নদীর মাছ, আল্লাহর চন্দ্র সূর্য ব্যবহার করে, আল্লাহর গাছের আম কাঁঠাল খেয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে নেতার নামে স্লোগান দাও, আর আল্লাহর নাম আসলে তুমি চুপি চুপি পারো না ভদ্রলোক সেজে, একবার ইহুদি নেতা সাজো, তুমি ডিজিটাল ডিজিটাল মির্জাফর, ঠিক কিনা? আরে বান্দা কাকে বলে, আল্লাহর নাম আসলে সে অর্ধ পাগল হয়ে যাবে, ঠিক কিনা? এবং সে অপেক্ষায় থাকবে আমার মালিকের নাম কখন আসবে, নাই তো মুখে সাপ নাই সেদিন আল্লাহ নাম মজা লাগে না, মাথায় টুপি গালে দাঁড়িয়ে হুজুরকে মেসওয়াক খাওয়ার আগে দস্তর খান, মিথ্যা কথা বলবা না, হারাম খাইবা না, মা বাবা যদি হালাল খায় জন্ম দিয়ে থাকে নিজেও যদি হালাল খাও, রাতের অন্ধকারে গভীরে তাহাজ্জুদের সেজদা যদি লম্বা হয়, মাসে যদি তিনটা নফল রোজা নিয়মিত প্রতি মাসে রাখা হয়, আর হাঁটা চলায় বেহুদা কথাবার্তা না বলে আল্লাহ আল্লাহ বলে জিব্বাটা জিকির দিয়ে ভিজায় রাখা হয়, একজন আল্লাহ ওয়ালা হুজুর কামেল পীরের হাতে হাত দেওয়া থাকে, এইটুকু আমল করে আল্লাহ ডাক দিয়া দেখো গা আল্লাহ নামে কত মজা, ডাক দিয়া দেখবা না, একবার মনে হবে, কেউ যদি বলে তোমার প্রধানমন্ত্রী বানাই আল্লাহ দেখো না, বলবা আমি প্রধানমন্ত্রীর চেয়ে লাঠি মারি, আমার মাওলানে ডাক দেওয়া ছাড়া আমি থাকতে পারবো না, চার বছরের দুধের শেষ উপর্ক তুল্লা, চার বছর বয়স, ওরে যদি মিসিওনি ভার্সেল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দেন, এই চার পাঁচ বছরের এই কি যেন বলা এবার গড়বাড়ির বরকতুল্লাকে, ওরে যদি বলেন জানিস পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে, পৃথিবীর সবচাইতে ইমিস ইউনিভার্সাল, পৃথিবীতে এত সুন্দরী মেয়ে নাই, তুমি কিন্তু এমন বউ পেয়েছো, ওই ওই বউর দিকে যাবে না আইসক্রিমের দিকে যাবে, আইসক্রিমের দিকে, ওর কাছে আইসক্রিমটা এরকম 14,000 সুন্দরীর চেয়ে বেশি মজা, ঠিক কিনা? তুমি তো ওই জাতের মুসলমান হয়েছো, তুমি তো নাবালে, তুমি তো আল্লাহ পাকের মজা এখনো পাও নাই, পাইতা যদি ঘর বাড়ি ছেড়ে পালাইতা, আল্লাহ নামের মজা পেয়েছিলেন বলকের বাদশা ইব্রাহিমের আধার, তোমার মতো কয় টাকার মালি, আজকে এই অঞ্চলের লোকেরা মনে নাই, এখন থেকে 50-60 বছর আগে তোমাদের বাপদাদারা কি করতেন, লিংটি পরে চাষবাস করে সংসার চালাইতেন, ঠিক কিনা? আজকে চতুর্দিকে বাগান, আনারস বাগান, ফল ফাকড়, তারপর জায়গা জমির দাম বেড়ে কোটিপতি শিল্পপতি হয়ে এখন আর ওয়াজ মাহফিল মজা লাগে না, গানে যাইতে খুব মজা, ঠিক কিনা? হা হা, ভুলে গেছো ইতিহাস তোমরা, আল্লাহু আকবার, তুমি এখানের শিল্পপতিও যদি হও কয় মন স্বর্ণ তোমার ঘরে আছে, এক মনও নাই, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম যে খাটে ঘুমাইতেন 20 মন স্বর্ণ দিয়ে সেই খাটটা বানালো, আপনার ঘরে তো 20 মন স্বর্ণ আছে ঠিক না? নাই নাই নাই, কয় মন স্বর্ণ? 20 মন স্বর্ণ দিয়ে শোয়ার খাটটা, মাথার মুকুটটা এমন দামি ছিল, এমন পাথর খচিত, সাত রাজার ধর, সেই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম সিংহাসনে বসে রাশিয়ার একটা রাজ্য বলক, সেই রাজ্যের রাজা ছিলেন তিনি, কিন্তু আল্লাহ নামের মজা পেয়ে ওই 20 মন স্বর্ণ দিয়ে বানানো খাট লাথি দিয়ে পা ভেঙে ফেললেন, এই স্বর্ণের খাটার মজা লাগে না, মুকুট ছুঁড়ে ফেলে দিলেন, সেরাজামা লঙ্গি পরে জঙ্গলের ভিতরে নদীর পারে যায়া আল্লাহ 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 মাওলাকে ডাকতেছে, তার দেশের ভিতরে অরাজকতা শুরু হয়ে গেল,
মানুষের ভিতরে শান্তি নেই, দুধের শিশু মায়ের দুধ খায় না, পাখিগুলি তার রাজ্যে আগের মতো উড়ে না, ফসলাদি জমিতে হয় না। সবাই বলে আমাদের মহারাজা আমাদের গর্বের ধন, তিনি আমাদের রাষ্ট্র শাসন করেন না, সেদিন আল্লাহ বেজার হয়ে গেছেন, তাকে খুঁজে বের করো। তার ক্যাবিনেট মন্ত্রী, মন্ত্রী পরিষদ, উজির নাদির সব খোঁজা শুরু করেছেন, যাইয়া দেখলো জঙ্গলের ভিতরে নদীর পারে আল্লাহর ধ্যানে তিনি মগ্ন, বলকের বাচ্চা ইব্রাহিম এর আধাম। মন্ত্রীরা হাউমাউ করে কেঁদে উঠলো, যার মাথায় বিশ্বের মুকুট ছিল, বিশ্বন স্বর্ণতে বানানো খাটে ঘুমাতেন, যাইয়া দেখে তার জামাটা পাঁচ ছয় জায়গায় ছেঁড়া এবং নিজেও একটা সেরা লঙ্গি সেলাই করতেছেন পরার জন্য, বলকের রাজা আল্লাহ প্রেমীদের হয়ে তারা কাঁদতেছেন। ওনার খেয়াল নষ্ট হয়ে গেল, পিছন দিকে তাকিয়ে দেখে তার মন্ত্রী পরিষদের সদস্য সবাই হাজির, কেন এসেছো তোমরা? চোখের পানি ছেড়ে তারা শুধুই কেঁদে চলেছে, কেন এসেছো? বাদশা মহারাজ আপনি আর দেশ শাসন করতে হবে না, আপনি শুধু চেয়ারটায় বসে থাকবেন, তাহলেই দেশে শান্তি, আবার ঠিক মতো সবকিছু চলবে। আপনার অনুপস্থিতিতে বলক রাজ্যটা ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর হস্তে আপনি আমাদের সাথে চলুন। উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, হারাম করে দল রাস্তা থেকে টেনে এনে মন্ত্রী বানিয়েছে, রাস্তা থেকে টেনে এনে তোমাকে এই দায়িত্ব দিয়েছি, সবাই এত বড় মর্যাদার পদে বসাইলাম আর আমার প্রমোশন না দিয়ে ডিমোশন করতে আসছো না? কারণ না হুজুর, ডিমোশন না তো প্রমোশনই তো, আপনার চেয়ারে আপনি বসবেন আর কাউকে বসাবো না, এটা আমার ডিমোশন, আমার এইটা প্রমোশন যেখানে আছে, এতদিন রাজত্ব করেছি অল্প কিছু মানুষের, এখন আল্লাহ গোটা মাখলুকের রাজত্ব আমারে করায়, সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেই সেলাই করতেছিলেন সুইটা নদীর পানিতে ছুড়ে ফেললেন, মন্ত্রীরা তাকায় থাকলো, ছুড়ে ফেলি বললে এই নদীর মাছ কে, কোথায় আছো, আমার সুইটা তাড়াতাড়ি কুড়িয়ে দাও, লঙ্গি সেলাই বাকি, সুবহানাল্লাহ। এখন মন্ত্রীরা তো এটা 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 আবার কেমন হুকুম, এবার কোন রাজা মাছের হুকুম দেয় সুই খুঁজা দাও, সুবহানাল্লাহ। হাজার হাজার রুই মাছ একটা করে সোনার সুই মুখে নিয়ে তারা বেশি উঠেছে, সুবহানাল্লাহ, স্বর্ণের সুই। উনি বললেন সোনার সুই দিয়ে আমি কি করবো, আমার ওই লোহার সুইটা আমারটা খুঁজা দাও, 5 কেজি ওজনের একটা রুই মাছ ওনার লোহার সুইটা খুঁজে গেল, হুজুর এই যে আপনার সুইটা, সুবহানাল্লাহ। এখন বলকের রাজা ইব্রাহিম এবং আদাম মন্ত্রীদেরকে বলে কি রাজত্ব আগেরটা ভালো না এইটা ভালো, হুজুর আপনার আর যাওয়ার দরকার নাই, আপনি এই কামই করেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, বলকের রাজত্ব ছেড়ে যেই মদিনার প্রেমী হাজার বছরের শ্রেষ্ঠ সুসংবাদ আজকে শুনে যাবে, 50 বছর ধৈর্য ধরেছি নবীজিকে অব্যাহত ভাবে একের পর এক গালি দিয়েছে, 50 বছরের বদলা এবার 6 মাসে আদায় করবো আল্লাহর বদন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে কর। এবার থেকে ইনশাআল্লাহ বাংলাদেশে মদিনাওয়ালাকে গালি দিলে জিব্বার থাকবে না, পান্দা ছিঁড়ে আমরা কুত্তাকে খাওয়ায় দেবো, ঠিক কিনা জোরে কর, রাজি আপনারা? তাহলে দু হাত তোলা, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেখেন, না এই আওয়াজ পছন্দ হয় না আর চিৎকার করে বলতে আল্লাহু আকবার, প্রত্যেকটা আওয়াজ আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ বলে। এই বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ নামে মজা পেয়ে নবীজির সুন্নতের উপর আমল করে কানতে 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 তিনি একদিন মদিনায় পৌঁছে গেলেন। আহ, আজকে তার সাধনা সফল, যে রসুলের উম্মত আমি, যিনি আমার আমার হৃদয়ে হৃদয়ে রাজা, মাথার মুকুট আজ তার কবরের পাশে। কিন্তু নবী প্রেমে তিনি এতটা বিভোর, উনি আল্লাহ রসুলের কবরের পাশে দাঁড়াইয়া প্রেম নিবেদন শুরু করলেন এবং বললেন যে হে রসুল, মাটির কবর জিয়ারতে আমি আসি নাই, আপনার কবর জিয়ারতে আসি নাই, আমি বলক রাজ্যের রাজা ছিলাম, বিষ্মন স্বর্ণের খাটে ঘুমাইতাম, সেই খাট ছুড়ে আমি জঙ্গলে থাকি, শীতে কাতর, রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে আমার দেহ, এই ঘর আর রাজত্ব ছেড়েছি শুধু আল্লাহ এবং আপনার প্রেমে, অতএব আমি আপনার কবর জিয়ারতে আসি নাই। যে রসুল মদিনার রাস্তায় হাঁটলে খেজুর গাছের বাগানের ডালগুলি পাকা হয়ে বাতাস করত, আমি তাকে দেখতে এসেছি, আমি তার চেহারা দেখতে এসেছি, রঘু সার সে বড় কাকা ধারা পর্দা উঠা দো, লিল্লাহ মুজে হসনে খোদা দাদ দেখা দো। কেমন প্রেমী, কি নিবেদন করছে, হে রসুল মদিনার মাটির বোরকাটা আপনার চেহারা মোবারক থেকে সরান, আমি একটু দেখবো, আল্লাহু আকবার। যে রসুলের হাতের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরো হয়ে মক্কার 2 পাহাড়ের মাথায় পড়ে গেছে। যে রসুলকে দেখলে
মক্কা মদিনার গবাদি সকল ওট দুম্বা গবাদি পশুর ঘাস খাওয়া বন্ধ হয়ে যেত। আমি সে রসুলের কবর জিয়ারত আসি নাই, তারে সরাসরি দেখতে এসেছি। কি নিবেদন আবু জেহেল দেখেছে, অদ্বা সাহেবা। এরপরে আবু কি বলা হয় আপনার, এমনি ভাবে আবুল হাফ বড় বড় কাফেররা আপনাকে এই মক্কা মদিনায় আপনাকে দেখেছে। আমি তো কাফের না, আমি বেঈমান না, আমি আপনার আপনি একজন উম্মত, তবে রাজত্ব ছেড়েছি আপনার প্রেমে। নিবেদন করে যাচ্ছেন, রওজা থেকে কোনো জবাব আসে না। নবীজির ইন্তেকালের পৌনে 500 বছর পরে ঘটনা, কত বছর? এই জবান খুলবেন আগেই বলছে, চুপ থাকা লোককে আমরা ওয়া শুনাই না। 500 ব্যক্তিগত ভাবে বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মাথার ঘাম পায় ফেলে, এখন তো গরমের দিনই বলা যায় শীত আসে নাই, মাঘ মাসে দাওয়াত দিয়ে দেখেন নাই যে শীতে আপনারা কাঁপেন, আর আমাকে বাতাস না দিলে কথা চলে না, ভিতরে যা লালন করি অগ্নি গুড়ির মতো তা বের করি। সুতরাং কেউ চুপ থাকবেন আর কথা বলবেন না, জবাব দেবেন না, এসব লোকদেরকে আমরা ওয়াজ শুনাই না, ঠিক কিনা? কারণ জবান খুললে আপনার লাভ, যতবার জবান খুলবেন ততবারই সগিরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলে, আর বলো জবান খুললে তোমার লাভ, যতবার জবান খুলবা আল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, যে হুজুর ঠিক নবীজির পক্ষে আছে, এই হু হা যতবার করবা তোমার গা থেকে সগিরা গুনাহগুলি ঝরে ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ, ওয়াজ মাহফিলে সুখ থাকে যে কুলুর বলদ সে, ঠিক কিনা? এখানে জবান খোলার জায়গা, আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমি। হা বালকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম যখন বলছেন, রোখ সার সে গোর কাকা দ্বারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হসনে খোদা দাদ দেখা দো, মজবুর হো মজদুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো। কি বলে কবরের পাশে দাঁড়ায় মধ্যে, হুজুর আমি বড় দুর্বল, অনেক দূর দেশের মানুষ, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়েছে, বাড়িও আমার অনেক দূরে, সেই রাশিয়ার বলকে একবার মদিনায় এসেছি, আরেকবার আসতে পারবো কিনা জানি না, যদি একদম দেখা করতে নাই চান একটু আওয়াজ শুনাইয়া দেন। আল্লাহু আকবার, রওজার ভিতর থেকে আমার সালামের জবাব একটু আওয়াজ শুনাইয়া দেন, আমার সারা জীবনের সাধনা আমি আপনাকে একটু দেখবো। নবীজির ইন্তেকালের পৌনে 500 বছর পরে রওজায় আফারের পাশে দাঁড়ায় এই কথা বলতেছেন মলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, চিশতিয়া সাবরিয়া তরিকার এক মহানায়ক, ঠিক কিনা? জোরে কর আল্লাহু আকবার। এই বাদশা থেকে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন, তাও রওজা থেকে কোনো আওয়াজ আসে না। এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম জানায়, বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুঝে শরবত দিদার পেলা দো। হযরত হাসান আর হুসাইনের বরাত দিয়ে বলছেন, হে রাসূল, প্রিয় নাতি হাসান আর হুসাইন, যাদেরকে আপনি দেখলে বেকারার হয়ে যেতেন, নাতিদের চুল পরিমাণ কষ্ট সহ্য করতে পারতেন না, ইমামতি করে নামাজ পড়াইতে গেছেন, শত সাহাবীর আপনার পিছে নামাজ পড়ে, হাসান হুসাইন দুই ভাই নানাকে সেজদারত অবস্থা দেখে দেখছে যে উত্তম ঘোড়া, ঠিক কিনা? দুন ভাই নানার পিঠের উপরে চড়ে বসছেন, নবী আর সেজদা থেকে মাথা উঠায় না। হাসান হুসাইন ঘোড়া খেলে, এক ভাইয়ের জেগে বলে তুমি নামো আমি উঠি, মানে মন মতো ঘোড়া দৌড় খেললেন। এরপরে দুইজন নিজে নিজে পিঠ থেকে সরে গেলে নবী আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেছিলাম নামাজের মধ্যে আপনি মরেই গেছেন কিনা, সেজদা যে ফালাইলেন আর যে উঠান না। ও সে কথা আমার কলিজার টুকরে হাসান হুসাইন এরা আমার পিঠে চড়ে বসেছিল সেজদায় যাওয়ার পরে, আমার মন চাচ্ছিল না, আমি আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে আমার নাতিদের খেলাটা বন্ধ করি। সুবহানাল্লাহ, কেমন নাতি! একবার নবীজি বলেন, হাসান হুসাইন আচ্ছা বলো তো, তোমরা দুজন বড় না আমি বড়? তুই তুই ভাই কয় কি কয়, নানায় কয়, নানায় কয়, নানায় বড় না আমরা বড়? তো হাসান কয় তুমি জবাব দাও, হুসাইন কয় না তুমি বড়, তুমিই জবাব দাও। দুই ভাই আলাদা পরামর্শ করে, নানায় কি বলে, উনি বড় না আমরা বড়? তো কি বলবি বলতো, হুসাইন কয় আমরাই বড়। সুবহানাল্লাহ বলে, দুই ভাই পরামর্শ করতে হবে, দুইজনে মিলে একটাই পড়বো, বলো তোমরা দুই ভাই বড় না আমি বড়? কয় আমরা দুইজন বড়, আমরা দুইজন বড়। সুবহানাল্লাহ, নবীজি এত বড় কথা, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, তোমাদের উপরে কি নাজিল হয়েছে? আমি সব নবীদের নবী, আমি ইমামুল মুরসালিন, হয়েছে হয়েছে নানা অনেক বক্তব্য। এবার শুনো, আমাদের নানা মুহাম্মদ ইসলাম, তোমার নানারে কেউ চিনে না। সুবহানাল্লাহ, আমাদের মা ফাতেমা এই মসজিদের মিম্বরে বসে তো
তুমি বলেছ বেহেস্তের সমস্ত নারীদের নেত্রী হবে আমাদের মা ফাতেমা, আর তোমার মায় বেহেস্তে যাবে না দুধকে যাবে একদিনও কও না। আল্লাহু আকবার, নবীজিকে বাস 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 আর ভাবা লাগবে না, আপনারাই বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই হাসান আর হুসাইন, আল্লাহু আকবার। এবার সে হাসান হুসাইনের বরাত দিয়ে বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলছে, না এ বাহাদা কানাম সাদকা হুসাইন ইবনে আলী কা পেয়াসা হো মুঝে। এই তোমরা গায় দাও, এখন জিনিসটা জানে না যে 10 লাখ লোকের একটা লোক গানে বনার চলে কলাম কথা বলি না। সাবধান, মহাব্বতের কারণে মঞ্চে বসছি, এরকম এইরকম 200 লোক নিয়ে বাংলাদেশে কোনো জায়গা আমরা বসি না, প্রশ্নই আসে না। এক একটা সম্মেলন করতে মাথার কাম পায়ে ফেলে মানুষ, এক বছর আগে তারিখ নিয়ে পারে না, বিমানের টিকিট দিয়ে 50-60 হাজার টাকা খরচ করে হিমশিম খায়, আর এলাকার ভালোবাসি গাড়ি ভাড়া পাঠাইতে হয় না, চলে আসি তাতে মাগনা পাওয়াতে এমন হয়েছে, এখন থেকে 1 লাখ টাকা করে নেওয়া লাগবে। তখনই বুঝবে বাংলাদেশ তো এটাই, এলেম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, কিচ্ছু নাই, শুধু কণ্ঠ পিজা মমতাজ গান গায়ের বক্তারা ওয়াজ করে, এগুলির 1 লাখ টাকা দানে, ঠিক কিনা জোরে? আর যত মদখোর জুয়াখোর ফেন্সি লিখোর সাদাবাস সন্ত্রাসী সব এগো ওয়াজ শুনতে যায়, কোন নামাজে আল্লাহওয়ালা লোকেদের ওয়াজ শুনতে যায় না, ঠিক কিনা? কারণ এরা ওয়াজে এখন আকাম করে, এমন ভাটিয়ালি সুরপুর লিগিতির কায়দা, এদের ওয়াজ শোনার মমতাজের গান শোনা এক কথা, নবী গালি খায় এদের ওয়াজে তার প্রতিবাদ নাই, উম্মতের মাথায় টুপি নাই এদের অন্তরে যন্ত্রণা নাই, উম্মত গালে দাড়ি ফেলা নবীর কলিজায় ছুরি মারে তাদের অন্তরে যন্ত্রণা নাই, লক্ষ লক্ষ মেয়েরা বেপর্দা হয়ে বেশ্যা হয়ে যাচ্ছে ওই বক্তাদের মাথা দরদ নাই, তাই পর্দার কথা তারা বলে না, কোটি কোটি মানুষ নামাজ পড়ে না, নামাজের ওয়াজ নাই, উনি ডিজাইন মিজাইন করে টানটুন দিয়ে এমন ভাজভুজ দেখান যে পরের বার যেন আরো 1.5 লাখ টাকা চাইলো আমার হেলিকপ্টার দানে, ঠিক কিনা? এগুলি বক্তা না, এদের ওয়াজ শোনার মমতার গাছ শোনা এক সমান কিনা? ওয়াজ ওই সকল শোনো যাদের বয়ান শোনার পরে অন্তরে একটা যন্ত্রণা তৈরি হয় আল্লাহ প্রেমের, ঠিক কিনা? বেনামাজি নামাজ পড়তে মন চায়, দাড়িবিহীন লোকের মুখটা ছোট হয়ে যায়, মালিক আমি তো আমার নবীর কলিজে ছুরি মারতেছি আমার তো উপায় নাই, কাল থেকে আমি দাড়ি রাখবো, যে কোনো আল্লাহ ওয়ালা বলে আবাই করাব, যেমন হোক বাসা জ্ঞান না থাকুক ওয়াজ জানে না, শুধু বসে ভাঙা ভাঙা দুইটা কথা বলে, মনে রাখবা রুহানি তাসির হইলো তোমার অন্তরে তা পড়বে, ঠিক কিনা? এদের ওয়াজ শুনবে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও বলেন আমি। আমার ভাইরা, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন হযরত হাসান হুসাইনের বরাত দিয়া বলছে, নাই বাহরা কারাম সাদকা হুসাইন ইবনে হালিকা প্যাসা হো মুঝে শরবতে দিদারে পিলা দো। আল্লাহু আকবার, বাবা এতক্ষণ বলা মাত্র নবীজির রওজার আশপাশের মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে কয়েক হাজার হাজিরা নবীজির রওজা মুবারকের পাশে জিয়ারতে মগ্ন ছিলেন, একাগ্রতার সাথে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, এক এক উম্মতের সাথে এক এক রকম সম্পর্ক, নবীজি সালাম শুনতেছেন। কিন্তু বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম যখন প্রেম নিবেদন করলেন, রওজায় ধার থেকে আওয়াজও আসে না, কথাও বলেন না, সালামের জবাবও দেন না, ইব্রাহিম ইবনে আদম একটা চিৎকার করে রওজার পাশে পড়ে দুই হাত দিয়ে রওজার মাটিটা জড়ায়ে ধরেছেন, মদিনার মাটি কাঁপতে শুরু হয়েছে, আল্লাহু আকবার তাস করে রওজার মাটিটা দুই দিকে সরে গেল, আল্লাহু আকবার। আল্লাহর নবী রওজায় মুবারকের ভিতর থেকে ডান হাত বের করে বলে, আয় আয় ইব্রাহিম আয়, আল্লাহু আকবার হাত দিলাও, নবীজির আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের হাত রওজা থেকে বের হয়ে গেছে, হাতের নূরের ঝলকে শত শত হাজিরা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বাবা, এর নাম হলো যন্ত্রণা। দারুল উলুম দেওবন্দে যায় দেখো একটা মানুষ ঘুমায়, মাকবারায় কাসিমিতে নাম তার কাসেম না নতুবি, তোমার আল্লাহ নাম মজা লাগে না, মুখ খুলতে চাও না, ঠুটু জগন্নাথের মতো চুপচাপ থাকো। আর লোকেরা জিকির করত, উনিও করতেন, অনেক সময় মাগরিবের আলো আধারিতে দেখা যেত, উনি আল্লাহু আল্লাহ এই বলে মধু খাওয়ার মত কি, আপনি ইশারা করে কি কি বলেন, কি বলতে চান ইশারা বলেন, কথা বলবা না, খেয়াল নষ্ট করবেন না বাবা, তাহলে এখনই দোয়া করে দেবো। এক তো হলো আজকের এই পরিবেশটা কথা বলার মতো পরিবেশ না, সবাই জানেন আমরা যেখানে কথা বলি মানুষের প্রয়োজন হয়, ঠিক কিনা? বলে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, কি বলবো, দেশের মানুষের কপাল তো এই কারণে 250 টাকা কেজি পেঁয়াজ খাওয়ার পরেও
এখনো লজ্জা লাগে না যে কেন খোদ বাংলাদেশে গজব পড়ে? একটা কারণে, এই দেশের নেতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, পীরের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, এই দেশে জুতাসর ছাগল চোরের পর্যন্ত কি বলার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, লম্পট বাটপাট টাউট খুনি সন্ত্রাসী সুৎকুর ঘোষকুর এদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, একটা লোকের মর্যাদা দেশে এখনো হয় নাই, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা জানা। আপনি শেখ মুজিবকে একটু কটাক্ষ করে কথা বলেন, 7 বছর জেল খাটতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আর নবীজিকে শক্ত ভাষায় গালি দেন, জুতার বাড়ি আর ঝাঁটার বাড়ি তার দেশের সংবিধানে কোথাও লেখা নাই, এটা জাতীয় বেঈমানি, ঠিক কিনা? জোরে কা অথচ মোহাম্মদ সাল্লামকে গালি দিলে তার ফাঁসি হবে, এই কথাটা 72 সালের প্রথম সংবিধানে ডক্টর কামালদের লেখা উচিত ছিল, ঠিক কিনা? জোরে কা কিন্তু তারা তো তা লেখেন নাই। আমার ভাইয়ের আমি সেই প্রেক্ষাপটটা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বলতে যায়, ওই যে আপনাদেরকে গুঁতো দিলেও নড়েন না, আল্লাহ শব্দ বাইরে হয় না, এই জন্য একজন রাজা আল্লাহর পাগল হয়ে কিভাবে নবীজির সাথে মোলাকাত পেয়েছিলেন এই জন্য ইতিহাসটা শোনাতে গেলাম। আজকে সেটা শোনাবার কোনো ইচ্ছা আমার ছিল না, তাই এখন থেকে বলি, কপাল যদি ভালো হয়, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, আর ছোট্ট কবর যদি বেহেশতের বাগান বানাতে চাও, যখনই আল্লাহর নাম আসবে অর্ধ পাগল হয়ে মালিকের গোলাম ডাকবা, ঠিক কিনা? জোরে কর। আর নবীজি বলেছিল তাই, ইয়াকফিরু যিক্রাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুনা, বলো আমার মাওলার এত বেশি ডাকো, এত ঘন ঘন ডাকো, ফাসেক ফুজ্জার বেঈমানরা দেখলে যেন বলে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, এমন আল্লাহ 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 করে কেন? মাখলুক যখন তোমার পাগল বলবে, আল্লাহ পাক দোস্ত বলে তার রহমতের কোলে টান্দা উঠায় দিবে। আল্লাহু আকবার। তাই আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, জবান খুলেন, সবাই জবান খুলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, সবাইকে কবুল করো। আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে আমি 50 বছর ইতিহাসটা 2 মিনিটে গিয়ে তারপরে নবীজির মর্যাদা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাদেরকে তৈরি করার জন্য একটু হযরত ইব্রাহিমের আধামের ঘটনায় গেলাম। আমি বলতে চেয়েছিলাম 1969, 1970, 1971 3টি বছর আমাদের বাঙালিদের জন্য বড় উত্তপ্ত গিয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম আপনারা সবাই জানেন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, একটা ইতিহাস বাঙালি, ঠিক কিনা? জোরে কর। সেই জায়গায় বলতে যে বলেছিলাম দেশ স্বাধীন হলো, এরপরে আমরা তো 16 ডিসেম্বর 1971 সালে বিজয় আনন্দে লাফাইতে থাকলাম, কিন্তু যেই বেটার আঙ্গুল হেলুনিতে কোটি মানুষ মাঠে নেমে যুদ্ধ করলেন সেই মানুষটাকে তখনও পাকিস্তানিরা তাদের কারাগারে আর জেলখানায় পচাচ্ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহর খাস রহমতে এর মানে মাত্র ডিসেম্বর জানুয়ারি তার 20-22 দিন পরে আপনারা সকলে জানেন 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তিনি এসে একটা বিধ্বস্ত দেশ দেখতে পেলেন, এর আগে দেখে গিয়েছিলেন বাংলাদেশটা সুজলা সফলা শস্য শ্যামলা, কত সুন্দর বাংলাদেশ, ক্ষেত ভরা ধান, নদী ভরা মাছ, আর গাছে গাছে ফল ফুল, এটাই ছিল বাংলাদেশ। কিন্তু 9 মাসের যুদ্ধে পাকিস্তানিরা এত বাজে আর এত অপকর্ম তারা করে গেছে, একটা কালবাদ রাখে নাই, ব্রিজ রাখে নাই, ক্ষেতের পরে ক্ষেত আগুন দিয়ে পোড়ায় দিয়েছে, গ্রামের পরে গ্রাম তারা পেট্রোলটা জ্বালাই দিয়েছে, ঠিক কিনা বলে, এরপরে লক্ষ লক্ষ মা বন্ধুর ইজ্জত নিয়ে ছিনিমিনি কেটেছে, আল্লাহর গজব তাদের উপরে সেভাবেই পড়ে গেছে, তারা চলে গেল, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলেন। কিন্তু এসে দেশ যখন দেশের সেবা তিনি শুরু করলেন, তিনি দেখলেন একটা ছোট্ট দেশ, তারপরেও তো একটা রাষ্ট্র সংবিধান ছাড়া চলে না, ঠিক কিনা? একটা নীতিমালা থাকতে হবে। তখনকার ডক্টর কামাল যুব নেতা এবং আমেরিকা লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে আসছেন, বঙ্গবন্ধু জানতেন না ডক্টর কামাল যে এমন বেঈমান জাতীয় নাস্তি, তিনি বড় মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধু, যাকে তাকে বিশ্বাস করতে, ঠিক কিনা বলে, দিলটা আর মনটা ছিল সাগরের মতো, আল্লাহ আকবার বিশ্বাস করে
ডক্টর কামালের নেতৃত্বে দেশের কনস্টিটিউশন সংবিধান রচনার জন্য মালাউনের বাচ্চা নাম তার সুরঞ্জিত সেনগুপ্ত, তাকেও সদস্য দিয়ে তোমরা একটা সংবিধান বানাও। এই ডক্টর কামালরা 1972 সালে এত বড় বেইমানি জাতির সাথে করেছে, এরা সংবিধান লিখতে যায়া লেনিন কমিউনিস্টদের নেতা 13টা যার সন্তানের জনক মানে বিশ্বলোক পড়তে কিনা লেনিনের নামটা তারা সংবিধানে লেখলো, এখনো লেখা আছে বাংলাদেশে। কমিউনিজমের কথা বলতে যে লেনিনের নাম তার লিখেছে। এরপর আবার কি যেন বলা হয়, ধর্মনিরপেক্ষতার কথা বলতে যায়, ভারতের অর্থলেখটা মহাত্মা গান্ধীর কথা। তারপরে আপনার ডেমোক্রেসি গণতন্ত্রের কথা লিখতে যেয়ে আব্রাহাম লিঙ্কনের কথা সসম্মানে তারা লিখেছে, এখনো বাংলাদেশে সংবিধানে তাদের নামগুলি আছে। অথচ এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথায় যদি কেউ বিশ্বাস করে, একটা পাক্কা মুসলমান এক সেকেন্ডে পাক্কা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কলমাটা হলো অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, জনগণের জন্য সব জনগণ থেকেই সব জনগণই ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন মুসলমানের ইমান থাকে? আমাদের কলমার ইংরেজি ট্রান্সলেশনটা হলো অফ দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ, আল্লাহর জন্য সব, আল্লাহ থেকেই সব, আল্লাহই ক্ষমতার মালিক, ঠিক কিনা? যারা কয় সেই আব্রাহাম লিঙ্কনের নামও লিখে চাচ্ছে, কমিউনিজম সোশ্যালিজম ন্যাশনালিজম এদের এদের মতবাদ দেখতে যায়, এদের নেতাদের নাম লিখেছ, নো অবজেকশন, লেখো, ছাগল হোক আর পাগল হোক লিখা থো। সর্বশেষ এমন একটা লোকের নামও তারা মর্যাদার সাথে লিখেছে, যেই লোকটার নাম বঙ্কিমচন্দ্র। এই বাংলাদেশি জানো, তোমার এখন মনে চাবে জুতো নিয়ে তার কবরে পিটা করি, এই বঙ্কিমচন্দ্র কোন মালাউনের বাচ্চা, কোন হারামখোর। 1947 সালে ইংরেজরা যখন চলে যায়, তার আগের রাতেও কলকাতা ছিল আমার বাংলাদেশের, বর্ধমান আমার বাংলাদেশের, পশ্চিম দিনাজপুর আমার বাংলাদেশের, আমার দেশের জাতীয় কবি কবি নজরুল ইসলামের বাড়িটা তাও আমার বাংলাদেশে ছিল, বর্ধমানের আসানসোলের আপনার রসুলপুর, ঠিক কিনা যারা কম, সেটাও বাংলাদেশ, মুর্শিদাবাদ বাংলাদেশে, লালগোলা বাংলাদেশে, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব নাম তার নবাব সিরাজউদ্দৌলা, তার সরকারি বাসভবন মুর্শিদাবাদে হিরাঝিল, আমি সেখানে গিয়েছি, সেটাও আমার বাংলাদেশের অংশ। আসামে চলে যাও, আসামের হাইলাকান্দি গেল বছর, আসামে 3টা জেলা আমি বক্তৃতা করে এসেছি, হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ, এই বৃহত্তর আসামের অঞ্চলটা আমার বাংলাদেশের। কিন্তু এই মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র রাতারাতি যখন দেখলো ধর্মের ভিত্তিতে ভারত টুকরো হয়ে যায়, পাকিস্তান আর হিন্দুস্তান, তখন আমার বাংলাদেশের কলকাতাকে কেটে ইন্ডিয়ার পেটে দিয়ে দিল, আমার বর্ধমান, আমার হুগলি, আমার বান্দুরা, আমার পশ্চিম দিনাজপুর, আমার বাংলাদেশের মুর্শিদাবাদ, আমার বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল, আমার বাংলাদেশের আসামের কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ, তা সব ইন্ডিয়ার পেটে দিল। যদি ওইটা সহ আমার বাংলাদেশটা 1947 সালে পূর্ব পাকিস্তান নামে তার আবির্ভূত হতো, আরেকটা বাংলাদেশ সমান জায়গা পেতাম, ঠিক কিনা যারা কর, 1971 সালে সেটাই আমার বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা যারা কর। কিন্তু এই যে ব্যক্তি বাংলাদেশের মানচিত্র কেটে ইন্ডিয়াকে দিয়ে দিল, সে আমাদের দোস্ত না দুশ্মন? দুশ্মন আরো আসতে বলে দুশ্মন, ইসলাম টিসলাম নত না করো, আল্লাহ খোদা জোরে না করো, তোমরা না কথায় কথা বলো দেশ প্রেম, দেশ প্রেম, দেশ প্রেম, এই দেশ প্রেম, দেশের সীমানা কেটে ইন্ডিয়াকে দেয়, তার নামটা বলতে মনে 6 দিন ধরে খায় না। এ কোন জাতের দেশ প্রেমিকার বাংলাদেশি তা আমি আপনাদেরকে জানি না, অবশ্যই সে আমাদের দুশ্মন, ঠিক কিনা? আরেকটা বাংলাদেশি সমান হতো, মেয়েটা পুরো আমাদের থাকে। এই মালাউনের বাচ্চা রাতারাতি কেটে ইংরেজদের স্বাক্ষর রেখে বাংলাদেশটাকে লেসকাটা করে দিল। এখন ম্যাপটা দেখেন না, যখনই আমি সৈয়দপুর প্লেনে নামি, সৈয়দপুর এয়ারপোর্টে, সেখান থেকে পঞ্চগড়ে যাব, ঠাকুরগা যাব, দিনাজপুরে যাব, আবার 8 তারিখে যাব আপডাউন বিমানের টিকিট, সেখানে দুঃখে কলিজাটা ভরে দেয় 60 কিলোমিটার, একবারে আপনার পঞ্চগড় থেকে সেই তেঁতুলিয়া বাংলা বান্দা পর্যন্ত 60 কিলোমিটারের বেশি, এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, দুপাট দেখা যায় 0.5 কিলোমিটার বাংলাদেশ, হাতির সুরের মতো চলে গেছে, কথা মানে গলা টিপে একবার একটা দড়ির মতো বানায় ফেলেছে বাংলাদেশকে, ঠিক কিনা বলো? আবার আপনি চট্টগ্রামে যান, কুমিল্লা পার হয়ে 14 গ্রাম পার হইলে দেখবেন হায় রে কপাল পড়া বাংলাদেশ, ডান হাতে হাত দিলে সাগর, বাহাতে হাত দিলে ইন্ডিয়া, 0.5 কিলোমিটার রাস্তা দিয়ে চলে গেছে চট্টগ্রামের দিকে বাংলাদেশ, ঠিক কিনা? এদের পেটে চলে গেছে সব,
আবার তিনটা পার্বত্য জেলাকে একটা গন্ডারের মাথা বানায় রাখছে, মানে দেশটার মানচিত্র একবার ধ্বংস করে দিয়েছে বঙ্কিমচন্দ্র। সেই মালাউনের বাচ্চার নাম 72 সালে ডিজিটাল ফেরাউন জমানার আবু জেহেল ডক্টর কামালরা কেন লিখেছেন, মরে গেলেও কবরে জুতা পেটা করে তার হিসাব মিলাবো কিনা বলে, ঠিক না? এই দেশে কেউ রক্ষা পায় নাই আর কোন বদমাস রক্ষা পাবেও না, কি বলেন ঠিক না? তাহলে বঙ্কিমচন্দ্র আমার পতাকার শত্রু, আমার মানচিত্রের শত্রু, আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, আমার মাটির শত্রু। তার নাম সংবিধানে সযত্নে যথাস্থানে লিখেছে যে মহা দার্শনিক মহা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র। কিন্তু বঙ্গবন্ধু 69, 70, 71-এর 3 বছরের ভাষণে কমপক্ষে 100 বার বলছে 7.5 কোটি বাঙালি, ঠিক কিনা? তাই কথা বলেন না কেন? প্রায় বঙ্গবন্ধু বলতেন না 7.5 কোটি বাঙালি? এই 7.5 কোটি কারা? এই 7.5 কোটি 70-এর বাংলাদেশি, 7 কোটি মুসলমান আর 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? তাহলে যারা সংবিধান রচনা করবেন দেশের স্থপতি যিনি, উনি বলে 7.5 কোটি বাঙালি, এর মধ্যে 7 কোটি মুসলমান। সেই 7 কোটি মুসলমানের নবীর নামটা এক জায়গায় ডক্টর কামালদের মতো বেঈমানরা লেখে নাই নাই দেশে। এটা আমাদের জাতীয় লজ্জা। প্রত্যেকটা নাগরিক রাত্রে শোয়ার আগে নিজের জুতা দিয়ে নিজের গালে মারা উচিত, এমন কুলাঙ্গার বাংলাদেশের নাগরিক তুই, তোর নবীর নাম আজও সংবিধানে কোনো বেঈমান উঠায় নাই, ঠিক কিনা? চলে এভাবেই থাকবে না, নবীজির মর্যাদার নাম সংবিধানে লেখা হবে, লেখা হবে। এর জন্য যে আরেকটা মুক্তিযুদ্ধ, আরেকটা 52 ভাষান্দোলন মতো রক্ত আর লাশ লাগবে, তাতে আমরা দিতে প্রস্তুত। এটা মুখের কথা না, দিলের কথা। আল্লাহর নবীর মর্যাদা দেবার সংবিধানে লেখবো 2টা আইন, পার্লামেন্টে পাশ করায় সংবিধানে সংযোজন করাবো। একটা হলো আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইনকে আপনারা চান? দুই হাত তোর আল্লাহু আকবার বলে দেখায় দিবে, আর দুই হাত ছুঁড়ে ফেলে আল্লাহু আকবার বলে, এটা নারাজ তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখায়। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আমরা দাবি তুলেছি বাংলাদেশের সংবিধানে প্রথম লাইনে জিয়াউর রহমান বিসমিল্লাহ লিখেছেন, ধন্যবাদ। এই বিসমিল্লাহর নিচে 10টা লাইন আমাদের নবীজির মর্যাদার কথা লিখতে হবে, ঠিক কিনা? এরপর ইতিহাস বা ইতিহাস যত মনে চায় লেখো, ঠিক না? কি লিখতে হবে সেই লেখাটাও আমি এবং আমাদের মহাসচিবের স্বাক্ষরে এই বাংলাদেশের 17 কোটি মানুষের অভিভাবক, 30 লক্ষ ওলামায়ে কেরামদের মাথার মুকুট, আল্লাহু আকবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি মাদ্রাসুল ওয়াকুল আলী তামাত বারাকাতুল আলিয়া, তার সুপারিশ স্বাক্ষরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে আমরা পৌঁছে দিয়েছি যে সংসদে এইভাবে নবীজির মর্যাদা বিল পাশ করো। বিসমিল্লাহর নিচে তার 10 লাইন নবীজির মর্যাদা লিখো। কি লিখবা? হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সংরক্ষণ বিল, কারণ সংসদে তো বিল আকারে পাশ করতে হবে, ঠিক না? এই হেডলাইন দিয়ে এরপরে এবারত রিডিং আর আইনের খসড়ায় লিখো, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না, ঠিক কিনা? এই আইনের স্লোগানটা হলো নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা। কি আওয়াজ হয় না যে ঠিক? এই আইন আপনারা চান? ডাইন হাতটা বিদ্যুৎ গতির এইরকম করে উঠায় পড়া ছুড়ে মানে ডাইন হাতটা আল্লাহু আকবার, হাত নামান। দিস ইজ ট্রেনিং। 6 মাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধ হবে মদিনার প্রেমে, সেই যুদ্ধে বাংলাদেশের নাস্তিক মোর্তাদ সব সাগরে ভেসে যাবে, আপনি প্রস্তুত হন, আল্লাহ কবুল করেন বলেন আমি। আমার ভাইরা দুই, আমরা দণ্ডবিধি লিখেছি ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গ ভঙ্গিতে কেউ যদি মোহাম্মদ ইসলামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। আপনারা আইন চান? আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তার আইন আপনারা চান? এবার একটা নয় 2টা হাত এইভাবে উচ্চ করে আল্লাহু আকবার বলে এরকম ছুড়ে মারে আল্লাহু আকবার, আর তারও সোজা করেন, বন্দুকের নলের মতো করেন,
হে আল্লাহ, এই মুহূর্তে নবীজির প্রেমে পর্দার আড়ালে নারীরা হাত তুলেছে, আর প্যান্ডেলে আমার সামনে পুরুষ, আল্লাহ বরাবর বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক আল্লাহ সর্ববয়সের মানুষ নবী প্রেমে হাত তুলেছে। এই ছবিটা এখনই মদিনায় নিয়ে মদিনাওয়ালারে দেখায় দাও আল্লাহ, আমিন বলেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের ছবি মদিনায় চলে গেছে, কেন বলন্দ শহরে লেখেন নবীজির খাতমে নবুয়তের পক্ষে যদি কেউ সমর্থন দেয় হাত তোলে, সাথে সাথে তাদের চেহারা ফেরেশতারা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। সুবহানাল্লাহ। এই বোকা, জানো এই মুহূর্তে তোমার জীবনে কি ঘটে গেল? ফেরেশতারা মদিনায় নিয়ে আজকের স্টেজটা, এই প্যান্ডেল, এই মানুষ সব নিয়ে নবীজিকে রওজার সামনে টেলিভিশনের পর্দার মতো তোমাকে আমাকে দেখায় বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, টাঙ্গাইল নামে জেলা, সখীপুর নামে থানা, গড়বাড়ি নামে একটা মহল্লা, সেখানে একটা কি বলা মাহিউসুন্না, একটা দারুসুন্না না মাহিউসুন্না, একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার বার্ষিক সভায় আখেরি মোনাজাতের পূর্বে খাতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির নোরানী সাহেব বয়ান করতেছেন, বড় বড় হুজুররা মঞ্চে বসাচ্ছেন, আর আপনার উম্মতেরা এইভাবে আপনার পক্ষে হাত তুলেছে। আল্লাহর পরে আল্লাহ নাই, আপনার পরে নবী নাই, আপনার জন্য নাকি তারা জীবনও দিতে রাজি। নবীজি নাকি তখন আনন্দিত হয়ে বলেন, এদের নামের তালিকা আমাকে দাও। হাশরের ময়দানে যেদিন পানির পিপাসায় মানুষের সাপ বুকের সাপি ফেটে যাবে, এক ফোঁটা পানির জন্য নিজের গোস্ত কামড়ায় ছিঁড়ে ফেলবে, আঙ্গুল কামড়ায় কামড়ায় নিজের রক্ত নিজে চুষে খাবে, সেই দিন এই মানুষগুলিকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। কোন পানি জানেন? এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি কারো নসিব হয়, 50,000 বছর তার আর পানির পিপাসা লাগবে। সেই পানি কি আমরা সবাই পেতে চাই? আল্লাহ নবীর হাতের হাউজে কাউসারের পানি চাই? তাহলে জাম লাগলে জাম দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, সময় লাগলে সময় দিতে হবে। এক কথায় আরো পরিষ্কার করে বলি, এখন আর ঘোরানো ঘোরানো চলবে না, 50 বছর ঘোরায় ঘোরায় হয়েছে, এখন ডাইরেক্ট বলি, জাম লাগলে হামজালা হতে হবে, মাল লাগলে আবু বকর হতে হবে, সময় লাগলে আবু হুরায়রা হতে হবে। যুদ্ধের ঘোষণা, 1 মাসের মধ্যে হযরত আহমদ শফি দেবেন, ধৈর্য ধরেছি 50 বছর, এই দেশ স্বাধীন হলো 1971 সালে, 10 জানুয়ারি 72 বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন, শাসন শুরু করলেন, কিন্তু সংবিধানে নবীজির মর্যাদা, নবীজিকে গালি দিলে শাস্তির বিধান না থাকার কারণে বঙ্গবন্ধুর আমল একটা বেয়াদব, নাম তার দাউদ হায়দার। বঙ্গবন্ধুর শাসনামলে এই দাউদ হায়দার আল্লাহর নবীকে গালি দিল, বঙ্গবন্ধু তার বিচার করতে পারলেন না, কেন? আইনে নাই, সংবিধানে নাই, ঠিক কিনা তোরা কর? এরপরে আসলেন জিয়া, তার আমলে তৈরি হলো আরেকটা নাস্তিকের বাচ্চা, নাম তার আহমদ শরীফ, সে বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই। নবীজিকে বলল বাজে নেতা, জিয়া তার বিচার করতে পারলেন না, কেন? আইনে নাই, সংবিধানে নাই, ঠিক কিনা তোরা কর? এরপরে আসলেন এরশাদ সাহেব, ওনার আমলে তৈরি হলো বড় বড় নাস্তিকের বাচ্চা, আমার ভাইরা বিশেষ করে কবির চৌধুরী শামসুর রহমান, কবির চৌধুরী ঢাকায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ওপেন দিনের বেলা বিকাল 3টায় সে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলল, ঢাকায় যে ফজরের সময় মুয়াজ্জিনরা আজান দেয়, এই আজান আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো শোনায়। জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ওলামা একরাম, পরের দিনই তার ফাঁসির দাবিতে মিছিল হলো, এরশাদ সাহেবকে ফাঁসি তো দূরের কথা, কবির চৌধুরীকে গ্রেপ্তারই এরশাদ করতে পারলে না, কেন? আইনে নাই, সংবিধানে নাই। আসলেন খালেদা জিয়া, তার আমলে তৈরি হলো তাসলিমা, আল্লাহর কোরআনে নিজের পায়ে সে লাথি দিয়েছে, সূরা নিসার একটা আয়াত ছিড়ে কলকাতায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদ সংলগ্ন দি স্টেটসম্যান পত্রিকা, প্রায় সময় কলকাতায় গেলেই আমি ওই টিপু সুলতান মসজিদে সেখানে প্রোগ্রাম করি, সেখানে নামাজ পড়ি, তার 22 গজ দূরে দি স্টেটসম্যান পত্রিকার অফিসে, তার ভ্যানিটি ব্যাগ থেকে আল্লাহর, আল্লাহু আকবার, আমি আর আপনি গায়ের পশম দাঁড়িয়ে যাবে ভয়তে, আল্লাহর কোরআনের চতুর্থ পারার সুরায় নিসার একটা পাতা ছিঁড়ে কোরআন শরীফের পাতা সে জুতা দিয়ে পাড়া দিয়ে ধরেছে, আর সাংবাদিকদেরকে বলল মুসলমানদের খোদা এই আয়াতে নারী নির্যাতন করেছে, নাউজুবিল্লাহ। সেই তাসলিমারও কোনো শাস্তি খালেদা যে দিতে পারলেন না, কেন? আইনে নাই, সংবিধানে নাই। আন্দোলনের মুখে রাতের অন্ধকারে বোরকা পড়ায় তাকে বিমানে বিদেশে পাচার করলো, ঠিক কিনা? আসলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতা আসার পরে নাস্তিকরা কয় আল্লাহ এবার মামার বাড়ির আমগাছতলা পাইছি, ঠিক কিনা? হেসে খেলে গিয়ে
জেনা, ব্যভিচার, ওই শাহবাগের মোড়ে যতগুলি মেয়ে ছেলেগুলি উপস্থিত, মেয়েগুলি বেশ্যা ছেলেগুলি লম্পট, প্রমাণ করছে পত্রিকা ঠিক কিনা জানা। সন্ধ্যা পর্যন্ত ওই বাংলাদেশ বলে নাচানাচি করতো, সন্ধ্যার পরে রমনা পার্কের ভিতরে ঢুকে এটা কুত্তার মতো জোড়ায় জোড়ায় পড়ে থাকতো ঠিক কিনা জানা। এই লম্পট টাউট বাপ্পার গুলি সেখানে এমন ভাবে আল্লাহ খোদারে গালাগালি শুরু করলো, এক বেয়াদব নাম তার রাজীব, আর ব্লগের নাম থাবা বাবা। সে ব্লগের ভিতরে লিখে পোস্ট করে দিল, আল্লাহ আমার চোখের নিচে বসে গ্যাঞ্জা খায়। আমার ভাইয়ের আন্দোলন হলো হযরত আহমদ শফি তার খানকা ভেঙে শাহজালালের ভূমিকায় ময়দানে আসলেন ঠিক কিনা জানেন না। হেফাজতের আন্দোলনে কতটা ব্যর্থতা সফলতা তার চুলচেরা বিচার আমি করব না, এতক্ষণ বলবো আহমদ শফির হেফাজতের হুঙ্কারে নাস্তিক মোর্তাদ এখন বাংলার জমিনে চুপচাপ ঠিক কিনা কি বলেন ঠিক না। আবার যদি নতুন করে মাথা ছাড়া দেয় এবার আর তাদেরকে আমরা চুপচাপ করাবো না। আমি গেল গতকালকে শেরপুরের সেই গাঢ় পাহাড়ের কাছে আয়নাপুর, যার পরে আর বাংলাদেশ নাই, জঙ্গলি হাতি যে দেশে এসে আক্রমণ করে সেই শেরপুরের আপনারা কি বলে আয়নাপুরের বাংলাদেশের সেই গাঢ় পাহাড়ের সীমান্তে বলে এসেছি। এবার এই শেরপুরের গাঢ় পাহাড় থেকে খালি বস্তা নিয়ে বাংলার কোটি মুসলমান সহ আমরা বের হব, নবীর শত্রু, আল্লাহর শত্রু, বাংলাদেশের শত্রু, কোরআনের শত্রু, নাস্তিক মুরতাদ একটা একটা করে কান ধরে ধরে গর্তের থেকে বের করে বস্তায় ঢোকাবো। সারা বাংলার নাস্তিক মুরতাদ ধরে বস্তায় ভরে ওই দক্ষিণের পটুয়াখালীর বঙ্গোপসাগরের কুয়াকাটায় নিয়ে লাথি মেরে ছুড়ে ফেলবো ঠিক কিনা চলে। এই মিশন শুরু হলে আপনি নামবেন মাঠে, নবীর শত্রুদের প্রতি নিধন শুরু হলে আপনি মাঠে নামবেন, কারা কারা নামবেন হাত তোলা আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে জোরে কোন আমি, আর জোরে বলেন আমি। ইনশাআল্লাহ 50 বছরের হিসাব 6 মাসে মিলাবো, ঝাড়ে বংশে নির্মূল করে দেব, মদিনার বিরুদ্ধে হা শব্দ করতে দেব না, কথা বলতে হা করলি জিব্বাটা আমরা ছেড়ে ফেলবো ঠিক কিনা তোরা প্রস্তুত। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রস্তুত আলহামদুলিল্লাহ, পরে প্রথমে ভুল বাল করে হুজুর গো মাইরা পিটায় সাইজ মাইজ করে উনিকে হুজুর ভুলে গেছে মাফ করে দেন। আহমদ শফির কাছে যে একজনকে তিনি পা ধরে সালাম দেন তিনি আহমদ শফি, আর শেখ মুজিবের মেয়ে কাউরে পা ধরে সালাম দেন এমন তালগাছ বাংলাদেশে নাই ঠিক কিনা। আহমদ শফিকে পা ধরে সালাম দেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলছে হুজুর আমি ইনুমিনুদের কথা শুনে একটু ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন। ইনুমিনু কারা জানে? ওই রাশেদ খান মেনন আর হাসানুর হক ইনু। মেম্বার হওয়ার ভোট নাই, বঙ্গবন্ধুর নৌকা কাঁধে নিয়ে হাসিনার সমর্থন নিয়ে এমপি হয়ে মন্ত্রী হইয়া ইনু সাহেব কাল সামলাইতে পারে না। আহমদ শফিকে কথায় কথায় তেতুল হুজুর বলতে ঠিক কিনা। তবে আমি ওনার কুষ্টিয়ায় বলে এসেছিলাম, ইনু সাহেব আজকে আপনার জন্মস্থান কুষ্টিয়ায় বলছি, আহমদ শফি আসলে তেতুল হুজুর, কিন্তু আপনার কুষ্টিয়ার এই পচা টক তেতুল না, তিনি মক্কার মিষ্টি তেতুল, যা মাঘ মাসে লেপের নিচে শুয়ে ও কামড়ায় খাওয়া যায়। হাদিস আপনার মক্কা শরীফ মিষ্টি তেতুল আপনি দেখেন নাই জীবনে? ওই যে কামড়ায় কুটকুট কুটকুট করে খাওয়া যায়, আমি কোনি মক্কার মিষ্টি তেতুল সবাই খেতে পারে কি বলেন ঠিক না। আলহামদুলিল্লাহ এখন হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন হাড়ে হাড়ে টেট পাইতেছেন আহমদ শফির তেতুল হুজুর বলার কি ফজিলতার মজা ঠিক কিনা। হুজুরকে যখন আব্বা ডাকলেন প্রধানমন্ত্রী, হুজুর বলেন বাপ ডাকলে হবে না কথা শুনতে হবে, কা হুজুর যা বলবেন সব শুনবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এক বছর আগে নির্বাচনের আগে হুজুর বলেন এক নাম্বার দাবি হলো আমার, যদি আমার আব্বাই ডাকেন আর যদি নিজে পিতৃতুল্য শ্রদ্ধাই করতে চান, এই নাস্তিক মুরতাদ যারা আপনার বাবার শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, এদেরকে আর মন্ত্রী বানানো যাবে না। শেখ হাসিনা ভোটের আগে বলছে হুজুর ছুরি ছাড়াই জবাই করে দিলাম, অগ্রিম বাদ দিয়ে দিলাম, একটারও মন্ত্রী বানায় নাই আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। এদিকে ইনুগো কলজায় যে কি যন্ত্রণা, হারে কেন আহমদ শফির গালি না দিয়ে তেতুল হুজুর না বলে আব্বা কইটা মন্ত্রীগিরি ঠিক থাকতো ঠিক ঠিক। আহমদ শফির তেতুল হুজুর না বলে যদি দাদা কইতাম তবু মন্ত্রীগিরি ঠিক থাকতো ঠিক কে না বলে। ইনু সাহেব মাত্র শাস্তি শুরু হয়েছে, মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েছেন, এমপি থেকে বাদ যাবেন, এরপরে রাস্তার মোড়ে দাঁড় করে জিব্বাটা টেনে ইঞ্চি ইঞ্চি মেপে মেপে বিচার করব ঠিক কিনা। সেই জিব্বা দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছ, 30 লক্ষ আলেমদেরকে যে বেয়াদবের বাচ্চা কুত্তাটা মরে গেছে নাম তার মঈনুদ্দিন খান বাদল ঠিক কিনা বলেন, যে বেয়াদব 30 লক্ষ আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, ওদের রেহাই নাই, ওদের ছাড়ে বংশে বা নির্মূল করে দেবো ঠিক কিনা বলেন ঠিক না। আমার ভাইরা এরপরে হুজুর বললেন আমার ছেলেদের সনদের মর্যাদা দাও,
তারা ডিগ্রি পাশ করে, ডিগ্রির মর্যাদা দেখো, হুজুর ডিগ্রি না এমএ পাশের মর্যাদা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হুজুর আমাদেরকে ডাকলেন এই মাত্র চার দিন আগে, কি কষ্ট সেদিন আমি করেছি, এই যে শনিবার আর তো আর কি যেন বলে 23 তারিখ, তাই না, 23 নভেম্বর, সেই শনিবারে 23 নভেম্বরে আমরা হাটাদারিতে গেলাম। আমাদের 6 মাস 1 বছর আগে মাহফিল গুলির বাবার শিডিউল ঠিক করা থাকে, ঠিক কেনা করে শুধুমাত্র মদিনার খাতমে নবুতের ডাক আহমদ শফি দিয়েছেন, না যে পারি না, মাহফিল করব যশোরের মাগুরা আর মিটিং করতে যাব চট্টগ্রামের হাটহাজারি, এত সস্তা না। সকালবেলা ফার্স্ট ফ্লাইটে আমি চট্টগ্রাম গেলাম, বিমানে চট্টগ্রাম যে হাটহাজারি মাদ্রাসার 10টার আগে পৌঁছে 11টায় মিটিং শুরু হলো, 1টা পর্যন্ত মিটিং চলে, সিদ্ধান্ত হলো আহমদ শফি খতম নবুতের গোটা জাতির আমির আলহামদুলিল্লাহ। এরপর আমরা 71টা ঘোষণা করলাম, তার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম, এবার 1 সাগর রক্তের বিনিময়ে হলেও খতম নবুতের মর্যাদা, নবীজিকে গালি দিলে ফাঁসি হবে, এই আইন তোমার নেতৃত্বে আমরা পাশ করায় ঘরে ফেরবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে, এই নবীর উম্মতেরা, নবীর এই লড়াইতে তোমরা থাকবা, তারা তারা থাকবা, তো হাত ধরে আল্লাহু আকবার বলে দেখায়, আরে জোরে তো আল্লাহু আকবার বলে কোনো প্লেয়ার নাই। ওলামায়ে কেরাম ওই জমানার কি হয়ে গেল কি জানি বুঝি না, যে এক উমরে আল্লাহু আকবারের চিৎকারে ময়দান কাঁপত, কি ওলামায়ে কেরাম, কি ইমাম, কি খতিব, কি হুজুর, ক্যাবলা ম্যাবলা সব যে ল্যাবিন্টিস হয়ে গেল, বা ঠিক কিনা ছিল, বাইরিতে যেন সানা কিছু ভিতর থেকে হুঙ্কার তন্ত তো দেবেন, বাতেরের কলি যায় ভূমিকম্প সৃষ্টি হবে, ঠিক কিনা ছিল। আমার ভাইরা সেই মিটিং সেরে দৌড়ায় চট্টগ্রাম এয়ারপোর্টে, যে আবার 4:30 ফ্লাইটে উঠে আমি 5:30 ঢাকা এসে বিমান থেকে নেমেছি, এয়ারপোর্টে 10 মিনিটে আমি বাসায় যেতে পারি, আসকো না, বাসায় ঢুকার সুযোগ নাই। আবার যশোরের ফ্লাইটে ইয়েস বাংলার ফ্লাইটে আমি যশোর যে সেখান থেকে 70 কিলোমিটার দূরে মাগুরার মোহাম্মদপুর, সেখানে মাহফিল ধরতে হয়েছে। শুধুমাত্র মদিনাওয়ালার খাতমে নবুতের কাজে 13 ঘন্টায় 3 বার আমাকে বিমানে উঠতে হয়েছে, 3 বার না, 13 ঘন্টায় যদি সাগরে আর আগুনও ঝাঁপ দিতে হয়, মদিনাওয়ালার প্রেমে আমরা তাও দেবো, ঠিক কিনা জোরে বলেন, ঠিক না আমার ভাইরা। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি নবীজির মর্যাদা, আর কেন নবীজির মর্যাদা দেবেন না, আজ আমি আপনাদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার রসুলের নামটা কত কোথায় কোথায় লেখা দেখুন। মহিলা মাদ্রাসা এক্ষুনি মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আগে নবীজির নামটা আমি পরিষ্কার করে দেই, আদম নবী, আমাদের জাতির, আমাদের আদি পিতা আসলেন দুনিয়াতে নিজের ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে, ঠিক কিনা করে একরকম আল্লাহ পাক জোর করে বের করে দিলেন, গাছতলায় যেতে নিষেধ করেছি, বউ জামাই মিলে গাছতলায় গিয়েছেন, আমার বেহেশতে আর থাকা যাবে না, ঠিক কিনা জানা করে বাইরন বাইরন তাড়াতাড়ি বাইর হন, দুজন আসলেন বেহেশতের বাহিরে, মনটা বড় বেজার, এমন শান্তির ঘর ছেড়ে দিলাম, দুইজনকে বা দুই জায়গায় ফালাইলেন, একজনকে ভারত উপমহাদেশে শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে, আরেকজন অবলা নারী মা হাওয়া, এই অবলা নারী মা হাওয়াকে জেদ্দায় সৌদি আরবের মরুভূমিতে আরব সাগরের তীরে, আহারে দুইটা মানুষ সারা পৃথিবীতে কয়জন, দুইজন মানুষ, একজন নারী আর একজন পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী, 250 বছর কারো সাথে কারো মোলাকাত নাই, কত বছর, এই জায়গায় ওয়াজ মাহফিল শেষ করে 0.5 কিলোমিটার থেকে লোক সরায় দিয়ে, আপনারা যদি এখানে সিকন্দে বাজারকে একটা মানুষ 80 বছর বুড়ো হলে 3 দিন পরে কলজা ফেটে মারা যাবে, ঠিক কিনা ছিল, ও মা গো জঙ্গলের মাঝে আমার একা বাইন্দা রাখছে মানুষ কই গো, ঠিক কিনা ছিল, 250 বছর দুইটা মানুষ কাঁদে, কারো সাথে কারো মোলাকাত হয় না, আর কত কেঁদেছে রে এই যুবক, এই যুবক, প্রতিদিন শত শত কবিরা গুনাহ করো, মেয়েদের দিকে কোনো জোর দাও, সিগারেট খাও, নেশা পানি করো, মিথ্যা কথা বলো, দাড়ি কামাও, কত কবিরা গুনাহ, এই নেতা টেন্ডারবাদী চাঁদাবাদী দুর্নীতি সন্ত্রাস করো, তারপর তোমার একদিন একটু তওবা করতে মন চায় না, চোখের পানি ছেড়ে কাঁদো না, আর বাবা আদম টেন্ডারবাজি করে নাই, এক ফোঁটা মদ খায় নাই, একটা হারাম টাকা ভক্ষণ করে নাই, ছোট্ট একটা হুকুম লঙ্ঘন হয়ে গেছে গাছতলায় যাওয়া, ঠিক কিনা বলে বেহেশতেরি, এই ছোট অপরাধে 250 বছর কেঁদেছেন, আল্লাহু আকবার, বাবা আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 250 বছর এত কাঁদলেন, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোস্ত পচে, খালের মতো নালা হয়ে গেছে, 250 বছর কেঁদে চলেছেন, আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে তিনি আরব ভারত সাগর তীর ঘুরতে ঘুরতে সেই শাম দেশে যেয়ে সেখান থেকে জর্ডান, লেবানন, এরপরে মিশরের বর্ডার হয়ে সৌদি আরবে ঢুকলেন, বর্তমান আধুনিক নাম এগুলি, তখন সব নাম ছিল না, আল্লাহু আকবার, সেখানে যাই আল্লাহর ঘর মক্কা শরীফের 9 মাইল দূরে, আরাফাতের ময়দানে জাবালে রহমতের।